সালাম ও রহমতুল্লাহ বারাকাত হজের গুরুত্ব হলো ইসলামের পঞ্চম রোকন হচ্ছে হজ হজের হিকমত কি এটা জিজ্ঞেস করুন যে হজের হিকমতটা কি গুরুত্ব নয় গুরুত্ব তো ফরজ হিকমত হলো যে আপনি আল্লাহ সাল্লাহ ইসলামের দেশে আসবেন এখানে এসে আপনি তার সব কিছু দেখে যাবেন তার ইতিহাস স্মৃতিচারণ করবেন ইব্রাহিম নবীর স্মৃতিচারণ করবেন আর আপনার ওই যে সাই সাইটা জানেন হাজরার সাই স্মৃতিচারণ হয় পাথর মারা ইসমাইলের স্মৃতিচারণ হয় কোরবানি করা ইব্রাহিমের স্মৃতিচারণ হয় ইত্যাদি ইত্যাদি এর ফলে আপনার ভিতরে তাকোয়া বা বৃদ্ধি হয় আর আসল উদ্দেশ্য হলো জিকির বিশেষ জায়গাতে এসে আল্লাহ তালা বিশেষভাবে জিকির করা তো এখানে এলে আপনার মনের পরিবর্তন ঘটে আর আল্লাহ তালা আপনাকে আপনার হজ কবুল করলে পরে আপনাকে আগের তুলনায় মানে উচ্চ পর্যায়ের মুমিন বানিয়ে নেন মোত্তাকি পরেজগার বানিয়ে নেন এবং ভালোর দিকে অগ্রসর অগ্রগতি দেন